গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইনাবিউল হাসান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প খাতা তো খাতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত গল্প এবং এই গল্পের যেসব কাহিনীগুলো রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব একটা ক্লাসের মাধ্যমেই এই পুরো গল্পটি আমরা আলোচনা করতে পারবো তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল গল্পে চলে যাচ্ছি লিখিতে শিখাইয়া অবধি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে বাড়ির প্রত্যেক ঘরের দেয়ালে কয়লা দিয়া বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে লিখিতেছে জল পরে পাতা নলে তাহার বউ ঠাকুরণীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে কালো জল লাল ফুল বাড়ি সর্বদা ব্যবহারর্য নতুন পুঞ্জিকা হইতে অধিকাংশ তিথি নক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত করিয়া দিয়ে আছে বাবার দৈনিক হিসাবের খাতায় জমা খরচের মাঝখানে লিখিয়া রাখিয়া আছে লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই এই প্রকার সাহিত্য চর্চায় এ পর্যন্ত সে কোনো প্রকার বাধা পায় নাই অবশ্যে একদিন একটা গুরুতর দুর্ঘটনা ঘটিল তাহলে এখানে আমরা দেখলাম যে উমা নামে একটা মেয়ে যে হচ্ছে বা মানে মাত্র লেখা শিখেছে তো লেখা শেখার পর সে তার বাড়ির সব জায়গাতে লেখালেখি করা শুরু করেছে অর্থাৎ বাড়ির দেয়াল অন্যান্য যেসব বই খাতা বাবার যে খাতা সব জায়গায় সে নানা রকম কথা মানে যেগুলো সে লিখতে শিখেছে সেগুলো সে হচ্ছে লেখা শুরু করে দিয়েছে ক্যালেন্ডারের অক্ষর টক্ষর দেখাই যাচ্ছে না অনেক কিছু তো বলা হচ্ছে যে একদিন সে একটা গুরুতর ঘটনা ঘটিয়ে ফেলেছে কি ঘটনা ঘটলো আমরা একটু দেখি উমার দাদা গোবিন্দলাল দেখিতে অত্যন্ত নিরীহ কিন্তু সে খবরের কাগজে সর্বদা লিখিয়া থাকে তাহার কথাবার্তা শুনিলে তাহার পরিচিত প্রতিবেশী চিন্তাশীল বলিয়া কখনো সন্দেহ করে না এবং বাস্তবিকও সে যে কোনো বিষয়ে কখনো চিন্তা করে এমন অপবাদ তাহাকে দেওয়া যায় না কিন্তু সে লেখে এবং বাংলার অধিকাংশ পাঠকের সঙ্গে তার মতের সম্পূর্ণ ঐক্য হয় শরীরতত্ত্ব সম্বন্ধে ইউরোপীয় বৈজ্ঞানিক মন্ডলীর মধ্যে কতগুলি গুরুতর ভ্রম প্রচলিত আছে সেগুলো গোবিন্দলাল যুক্তির কোনো সাহায্য অবলম্বন না করিয়াও কেবলমাত্র রোমাঞ্চজনক ভাষার প্রভাবে সতেজে খণ্ডনপূর্বক প্রবন্ধ রচনা করিয়াছিল উমা একদিন নির্জন দ্বীপ্রহরের দাদার কালিকলম লইয়া সেই প্রবন্ধীর ওপর বড় বড় করিয়া লিখিল গোপাল বড় ভালো ছেলে তাহাকে যাহা দেওয়া যায় সে তাহাই খায় তাহলে দেখেন এখানে দাদা সে পত্রিকায় লেখা এবং তৎকালীন সময়ে পত্রিকায় কারো লেখা প্রকাশিত হলে সেটা তো মানে একটা অন্যরকম মানে কি বলবো তার একটা স্মৃতি বা তার একটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হতো তো সে তার সেই পত্রিকার উপরে সে হচ্ছে বড় বড় করে লিখেছে গোপাল বড় ভালো ছেলে তাহাকে যাহা দেওয়া যায় সে তাহাই খায় এভাবে আর কি সে লিখে কাগজটা নষ্ট করে ফেলছে গোপাল বলিতে সে যে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকের প্রতি বিশেষ লক্ষ্য করিয়াছিল তাহা আমার বিশ্বাস হয় না কিন্তু দাদার ক্রোধের সীমা ছিল না প্রথমে তাহাকে মারিল অবশেষে তাহার একটি স্বল্প বিশিষ্ট পেন্সিল আদ্যপান্ত মশিলিপ্ত একটি ভোতা কলম তাহার বহু যত্ন সঞ্চিত যৎসামান্য লেখা পড়া উপকরণের পুঁজি কারাইয়া লইল অপমানিতা বালিকা তাহার এত দৃশ্য গুরুতর লাঞ্ছনার কারণ সম্পূর্ণ বুঝিতে না পারিয়া ঘরের কোণে বসিয়া ব্যতীত হৃদয়ে কাঁদিতে লাগিল শাসনের মেয়াদ উত্তীর্ণ হইলে পর গোবিন্দলাল কিঞ্চিত অনুতপ্ত চিত্তে উমাকে তাহার লুণ্ঠিত সামগ্রীগুলাই ফিরাইয়া দিল এবং উপরন্ত একখানি লাইন টানা উমার বয়স যখন সাত বছর এখন হইতে এই খাতাটি রাত্রিকালে উমার বালিশের নিচে এবং দিনের বেলা সর্বদা তার কক্ষে করে বিরাজ করিতে লাগিল ছোট বেনিটি বাথিয়া ঝি সঙ্গে করিয়া যখন সে গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়িতে যাইত খাটাতি সঙ্গে সঙ্গে যাইতো দেখিয়া মেয়েদের কাহারও বিস্ময় কাহারও লোভ কারো বা দেশ হইত তাহলে এখানে কি হয়েছে যে ভাইয়ের যে লেখাটা নষ্ট করেছে লেখাটা নষ্ট করার পর ভাই হচ্ছে তাকে মেরেছে মেরে লেখাপড়া সব উপকরণ কেড়ে নিয়েছে তারপরে উমাকে একটা খাতা কিনে দিয়েছে বলছে যে তোমার এটা যখন যেটা লেখা দিচ্ছে এই খাতার মধ্যে লিখবা রাত্রে সেটা বালিশে নিচে থাকতো দিনের বেলায় সেটা তার সঙ্গে থাকতো প্রথম বছরে অতি যত্ন করিয়া খাতায় লিখিল পাখি সব করে রব রাত্রি পোহাইল শয়নগৃহের মেঝের ওপরে বসিয়া খাটাতি আক্রিয়া ধরিয়া সহোচ্চ সুর করিয়া পড়িত এবং লিখিত এমনই করিয়া অনেক গদ্য পদ্য সংগ্রহ হইল মানে সে তো ওই খাতার মধ্যে সে অনেক কিছু কিন্তু লিখত ভালো বাঁধানো খাতা দিয়া বালিকার হৃদয় বেদনা দূর করিবার চেষ্টা করিল দ্বিতীয় বছরের মধ্যে মধ্যে দুটি একটি স্বাধীন রচনা দেখা দিতে লাগিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সারবান ভূমিকা নাই উপসংহার নাই দু একটা উদ্ধৃত করিয়া দেওয়া যাইতে পারে খাতায় কথামালার ব্যাগ্র ও বকের গল্পটা যেখানে কপি করা আছে তাহার নিচে এক জায়গায় একটা লাইন পাওয়া গেল যেটা কথামালা কিংবা বর্তমান বঙ্গ সাহিত্যের আরও কোথাও ইতিপূর্বে দেখা যায় নাই সেই লাইনটি এই জাসিকে আমি খুব ভালোবাসি অর্থাৎ মানে সে তার খাতার মধ্যে দ্বিতীয় বছরে লিখছে যে জোশিকে আমি খুব ভালোবাসি অর্থাৎ এটা তো আসলে সে ওই যে ছোটোবেলায় যেসব কবিতা শিখেছে এটা তোর বইয়ে লেখা নাই সে এটা নিজে থেকে লিখেছে কেহ না মনে করেন আমি এইবার একটা প্রেমের গল্প বানাইতে বসে আছি পাড়ার কোন একাদশ কিংবা দ্বাদশ বর্ষীয় বালক নহে বাড়ির একটি পুরাতন দাসী তাহার প্রকৃত নাম যশোধা মানে সে বাড়ির যে পুরাতন একটি দাসী তাদের বাড়ির মানে মেয়ে তার নাম হচ্ছে যশোদা তো যশোদার সম্পর্কে সে লিখেছে যে যোশীকে আমি খুব ভালোবাসি তো এরকম একটা লেখা কিন্তু সে তার খাতার মধ্যে লিখেছে কিন্তু যোশীর প্রতি বালিকার প্রকৃত মনোভাব কি এই এক কথা হইতে তাহার কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না এ বিষয়ে যিনি বিশ্বাসযোগ্য ইতিহাস লিখিতে ইচ্ছা করিবেন তিনি এই খাতাতেই দুপাতা অন্তরে পূর্বোক্ত কথাতে সুস্পষ্ট প্রতিবাদ দেখিতে পাইবেন এমন একটা আটটা নয় উমার রচনার পদে পদে পরস্পর বিরোধী দোষ লক্ষিত হয় স্থলে দেখা গেল হরির সঙ্গে জন্মের মতো আরি হরিচরণ নয় হরিদাসী বিদ্যালয়ের সহপাঠিকা তাহার অনতি দূরেই এমন কথা আছে যাহা হইতে সহজে বিশ্বাস যে হরির মতো প্রাণের বন্ধু তাহারা ত্রিভুবনে নাই তাহার পর বছর তখন একদিন সকালবেলা হইতে তাহাদের বাড়িতে সানায় বাজিতে লাগিল উমার বিবাহ বটটির নাম প্যারিমোহন গোবিন্দলালের সহযোগী লেখক বয়স যদি অধিক নয় এবং লেখাপড়া কিঞ্চিত শেখা আছে তথাপি নব্ব তার মনে কিছুমাত্র প্রবেশ করিতে পারে নাই এইজন্য পাড়ার লোকেরা তাকে ধন্য ধন্য করিত এবং গোবিন্দলাল তাহার অনুসরণ করিতে চেষ্টা করিত কিন্তু সম্পূর্ণ কৃতকার্য হইতে পারে নাই উমা বেনারসি শাড়ি পরিয়া ঘোমটায় ক্ষুদ্র মুখখানি আবৃত করিয়া কাঁদিতে কাঁদিতে শ্বশুরবাড়ি গেল মাল বলিয়া দিলেন বাছা শাশুড়ির কথা মানিয়া চলিস ঘরকন্যার কাজ করিস লেখাপড়া লইয়া থাকিসনে অর্থাৎ সে যখন দ্বিতীয় বছরে। খাতার মধ্যে মানে ধরেন কোনো একটা বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে তখন সে একটা কথা লিখতো যখন কাউকে ভালো লাগছে মিল লাগছে তখন সে একটা কথা লিখতো অর্থাৎ ওই যে ডেইলি জীবনের তার কথাগুলো সে তার খাতায় উল্লেখ করতো তারপরের বছর যখন তার নয় বছর বয়স তখন তার ভাইয়ের সহযোগী লেখক বা সমসাময়িক একজন লেখকের সাথে কিন্তু এই মেয়েটার বিয়ে হয়ে গেল তো বিয়ে হয়ে যাওয়ার সময় মা বলেছে যে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ির কথা শুনবা ঘরকনার কাজ করবা লেখাপড়া নিয়ে পড়ে থেকো না গোবিন্দলাল বলিয়া দিলেন দেখিস সেখানে দেয়ালে আচর কাটিয়া কাটি সে তেমন বাড়ি নয় আর প্যারিমোহনের কোন লেখার ওপর খবরদার কলাম চালাসনে বালিকার হৃদয় কম্পিত উপস্থিত হইল তখন বুঝিতে পারিল সে যেখানে যাইতেছে সেইখানে কেহ তাহাকে মার্জনা করিবে না এবং তাহারা কাহাকে দোষ বলে অপরাধ বলে ত্রুটি বলে তাহা অনেক ভৎসনার পর অনেক দিনে শিখিয়া লইতে হইবে সেদিন সকালেও সানাই বাজিতেছিল কিন্তু সেই ঘোমটা এবং বেনারসি শাড়ি এবং অলঙ্কারে মন্ডিত ক্ষুদ্র বালিকার কম্পিত হৃদয়টুকুর মধ্যে কি হইতেছিল তাহা ভালো করিয়া বোঝে একজনও সেই লোকারণ্যের মধ্যে ছিল কিনা সন্দেহ যোশীও উমার সঙ্গে গেল কিছুদিন থাকিয়া উমাকে শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত করিয়া সে চলিয়া আসিবে এমনই কথা ছিল অর্থাৎ তৎকালীন সময়ে যখন মেয়েদের বিয়ে হতো তখন মেয়ের সঙ্গে একজন করে মানে ধনী যারা পরিবার তারা দাসী পাঠাতো সেই দাসী হচ্ছে সেই মেয়েটাকে শ্বশুরবাড়ির কাজে সাহায্য করতো শ্বশুরবাড়ির কাজটা শিখে দিয়ে সে চলে আসতো তো এই কারণে যশোদা বা যোশী সেও কিন্তু উমার সঙ্গে উমা শ্বশুরবাড়িতে গেল স্নেহশীলা যোশী অনেক বিবেচনা করিয়া উমার খাতাটি সঙ্গে লইয়া গিয়াছিল এই খাতাটি তাহার পিতৃভবনের একটি অংশ তাহার অতি ক্ষণিক জন্ম গৃহবাসের স্নেহময় স্মৃতিচিহ্ন পিতামাতার অঙ্ক স্থলীয় একটি সংক্ষিপ্ত ইতিহাস অত্যন্ত বাঁকাচোরা কাঁচা অক্ষরের লেখা তাহার এই অকাল গৃহিণী পণার মধ্যে বালিকা স্বভাব রোচক একটুখানি স্নেহ মধুর স্বাধীনতার আচ্ছাদ শ্বশুর বাড়ি গিয়া প্রথম কিছুদিন কিছুদিন পরে যোশী তাহার চলিয়া গেল সেদিন উমা দুপুরবেলায় স্বয়ংগৃহের দ্বারুদ্ধ করিয়া তিনের বাক্স হইতে খাতাটি বাহির করিয়া কাঁদিতে কাঁদিতে লিখিল যোশী বাড়ি চলে গেছে আমিও মার কাছে চলে যাবো অর্থাৎ এই যে আহ যোশী তার সঙ্গে গেল কিছুদিন থেকে আবার যোশী কিন্তু চলে চলে এসেছে তো এই কারণে খুব মন খারাপ সে লিখেছে যে বাড়ি গেছে আমি কাছে চলে যাবো এখনো তার মধ্যে ওই ব্যাপারটা আছে যেহেতু বয়সটাও কম আজকাল চারোপাঠ এবং বোধোদয় হইতে কিছু কপি করিবার অবসর নাই বোধ করি তেমন ইচ্ছাও নাই সুতরাং আজকাল বালিকার সংক্ষিপ্ত রচনার মধ্যে মধ্যে দীর্ঘ বিচ্ছেদ নাই পূর্বোধ্য পদ্ধতির পরে দেখা যায় লেখা আছে দাদা যদি একবার বাড়ি নিয়ে যায় তাহলে দাদার লেখা আর কখনো খারাপ করে দেব না শোনা যায় উমার পিতা উমাকে প্রায় মাঝে মাঝে বাড়িতে আনিতে চেষ্টা করেন কিন্তু গোবিন্দলাল প্যারিমোহনের সঙ্গে যোগ দিয়া তাহার প্রতিবন্ধক হয় গোবিন্দলাল বলে এখন উমার প্রতিভক্তি শিক্ষার সময় এখন তাহাকে মাঝে মাঝে প্রতিগৃহ হইতে পুরাতন পিতৃস্নেহের মধ্যে আনন করিলে তাহার মনকে অনর্থক বিক্ষিপ্ত করাই দেওয়া হয় এ বিষয়ে সে উপদেশ বিদ্রুপে জড়িত এমন সুন্দর প্রবন্ধ লিখিয়াছিল যে তাহার একমতবর্তী সকল পাঠকে উক্ত রচনার অকাঠ্য সত্য সম্পূর্ণ স্বীকার না করিয়া থাকিতে পারে নাই লোকমুখে সেই কথা শুনিয়াই উমা তাহার খাতায় লিখিয়াছিল দাদা তোমার দুটি পায়ে পড়ি আমাকে একবার তোমাদের ঘরে নিয়ে যাও আমিও তোমাকে আর কখনো রাগাবো না একদিন উমা দা রুদ্ধ করিয়া এমনই কি একটা অর্থহীন তুচ্ছ কথা খাতায় লিখিতেছিল তাহার ননদ তিলকমঞ্জরির অত্যন্ত কৌতূহল হইল সে ভাবিল মাঝে মাঝে দরজা বন্ধ করিয়া কি করে দেখিতে হইবে তাহলে দেখেনি যে একটা বাচ্চা মেয়ে সে বিয়ে হয়ে বাড়ি গেছে তার তো ইচ্ছে করবে যে মা বাবাকে দেখার জন্য সে মা বাবার কাছে আসতে চায় কিন্তু তার ভাই বলছে যে সে যদি তার এখন প্রতিভক্তির সময় মানে সংসারে মন দেওয়ার সময় বা শ্বশুরবাড়িতে মন দেওয়ার সময় এখন যদি সে বাবার বাড়িতে আসে তাহলে তার প্রতিভক্তি জন্মাবে না আর এদিকে তার যে ননদ তার খুব কৌতূহল যে বৌদিদি আসলে ঘর আটকে কি করে সেটা সে দেখবে দ্বারে ছিদ্র দিয়া দেখিল লিখিতেছে দেখিয়া অবাক তাহাদের অন্তপুরে কখনোই সরস্বতীর এরূপ গোপন সমাগম হয় নাই তাহার ছোট কনক মঞ্জুরি সেও আসিয়াও একবার উকি মারিয়া গেল তাহার ছোট অনঙ্গন মঞ্জুরি সেও পদাঙ্গুলির ওপর ভর দিয়া বহু কষ্টে ছিদ্রপথ দিয়া রুদ্ধ গৃহের রহস্য ভেদ করিয়া লইল উমা লিখিতে লিখিতে সহসা গৃহের বাহিরে তিনটি পরিচিত কণ্ঠের খিলখিল হাসি শুনিতে পাইল ব্যাপারটা বুঝিতে পারিল খাটাতি তাড়াতাড়ি বাক্সে বন্ধ করিয়া লজ্জায় ভয়ে বিছানায় মুখ লুকাইয়া পড়িয়া রহিল প্যারিমোহন এই সংবাদ অবগত হইয়া বিশেষ চিন্তিত হইল পড়াশোনা আরম্ভ হইলে নোভেল নাটকের আমদানি হইবে এবং গৃহধর্ম রক্ষা করা দায় হইয়া উঠিবে তাছাড়া বিশেষ চিন্তা দ্বারা এ বিষয়ে সে সকল অতি সূক্ষ্মতত্ত্ব নির্ণয় করিয়াছিল সে বলিত স্ত্রী শক্তি এবং পুংশ শক্তি উভয় শক্তি সম্মিলনে পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব হয় কিন্তু লেখাপড়া শিক্ষার দ্বারা যদি স্ত্রী শক্তি পরাভূত হই একান্ত পুংশ শক্তির প্রাদুর্ভাব হয় তবে পুংশ শক্তির সহিত পুংশ শক্তির প্রতিঘাতে এমন একটা প্রলয় শক্তির উৎপত্তি হয় যার দ্বারা দাম্পত্য শক্তি বিনাশ শক্তির মধ্যে বিলীন সত্তা লাভ করে সুতরাং রমণী বিধবা হয় এ পর্যন্ত এই তত্ত্বের কেউ প্রতিবাদ করিতে পারে না অর্থাৎ দেখেন এই যে এখানে এই মেয়েটার স্বামী মানে আমরা যাকে বলছি প্যারি প্যারি চাঁদ যাকে আমরা বলছি তিনি শিক্ষিত হলেও নারী শিক্ষা ব্যাপারে কিন্তু একেবারে কনজারভেটিভ মেয়েদের পড়াশোনা শিখলে তারা তাড়াতাড়ি বিধবা হয় এ ধরনের যুক্তি তিনি কিন্তু প্রকাশ এবং প্রচার করেন প্যারিমোহন সন্ধ্যাকালে ঘরে আসিয়া উমাকে যথেষ্ট ভৎসনা করিল এবং কিঞ্চিত উপহাস করিয়া বলিল সামলা ফরমাস দিতে হইবে গিন্নি কানে কলম গুজিয়ে আপিসে যাইবেন উমা ভালো বুঝিতে পারিল না প্যারিমোহন প্রবন্ধ সে কখনো পড়ে নাই এজন্য তাহার এখনো ততদূর রসবোধ জন্মে নাই কিন্তু সে মনে মনে একান্ত সংকুচিত হইয়া গেল মনে হইল পৃথিবীর দ্বিধা হইলে তবে সে লজ্জা রক্ষা করিতে পারে বহুদিন আর সে লেখে নাই কিন্তু একদিন শরৎকালের প্রভাতে একটি গায়িকা ভিকারিণী আগমনের গান গাইতেছিল উমা জানালার গড়াদের ওপর মুখ রাখিয়া চুপ করিয়া শুনিতেছিল একে শরৎকালের রুদ্র ছেলেবেলাকার সকল কথা মনে পড়ে তাহার উপর আগমনের গান শুনিয়া সে আর থাকিতে পারিল না অর্থাৎ এই যে তার স্বামী তাকে ভৎসনা করেছে পর সে লেখা বন্ধ করে দিয়েছে কিন্তু একদিন হঠাৎ করে একজনের গান শুনে তার মনটা আকুর হয়ে উঠেছে উমা গান গাইতে পারিত না কিন্তু লিখিতে শিখিয়া অব্দি এমনই তাহার অভ্যাস হইয়াছে যে একটা গান শুনিলে সেটা লিখিয়া লইয়া গান গাইতে না পারার খেদ মিটাইত আজ কাঙালি গাইতেছিল পূর্ববাসী বলে উমার মা তোর হারা তারা এলো ওই শুনে পাগলিনি প্রায় অমনি রানী ধাই কই উমা বলি কই কেদে রানী বলে আমার উমা এলে একবার আয়মা একবার আয়মা একবার আয়মা করি কোলে অমনি দুবাহু পশারি মায়ের গলা ধরি অভিমানে কাঁদি রানীর বলে কই মেয়ে বলে আনিতে গিয়েছিলে তাহলে এই যে একটা গান এই গান কিন্তু আমরা দেখতে পেলাম যেটা হচ্ছে উমা শুনেছে এবং সে এটা লিখে লিপিবদ্ধ করতে চায়। অভিমানে উমার হৃদয় পূর্ণ হইয়া চোখে জল ভরিয়া গেল গোপনে গায়িকাকে ডাকিয়া গৃহদার রুদ্ধ করিয়া বিচিত্র বানানে এই গানটি খাতায় লিখিতে আরম্ভ করিল তিলক কনক কনকমঞ্জুরি ও অঙ্গন মঞ্জুরি সেই ছিদ্রযুগে সমস্ত দেখিল এবং সহসা করতালি দিয়া বলে উঠিল বৌদিদি কি করছো আমরা সমস্ত দেখেছি তখন উমা তাড়াতাড়ি দ্বার খুলিয়া বাহির হইয়া কাতস্বরে বলিতে লাগিল লক্ষ্মী ভাই কাউকে বলিস ভাই তোদের দুটি পায়ে পড়ি ভাই আমি আর করবো না আমি আর লিখবো না অবশেষে উমা দেখিল তিলক মঞ্জুরি তাহার খাটাতির প্রতি লক্ষ্য করিতেছে তখন সে ছুটিয়া গিয়া খাটা বক্ষে চাপিয়া ধরিল ননদিদিরা অনেক বল প্রয়োগ করে সেটা কাড়িয়া লইবার চেষ্টা করিল কৃতকার্য না হইয়া অনঙ্গ দাদাকে ডাকিয়া আনিল প্যারিমোহন আসিয়া গম্ভীরভাবে খাটে বসিল মেঘ স্বরে বলিল খাতা দাও আদেশ পালন হইল না দেখিয়া আরও দু এক সুর গলা নামিয়া কহিল দাও তাহলে দেখেন এই যে সে যে লিখছে এটা কিন্তু শ্বশুরবাড়ির লোকজনরা মেনে নিচ্ছেন এবং তার কাছ থেকে তার খাতাটা কেড়ে নিতে চাচ্ছে তার ননদিরা এবং একটা সময় তার স্বামীও তাকে বলছে খাতাটা দিয়ে দিতে মানে খুব ভারী গলায় রাগের কণ্ঠে বালিকা খাতাটি বক্ষে ধরিয়া একান্ত অনুনয় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিল যখন দেখিল প্যারিমোহন খাতা কাড়িয়া লইবার জন্য উঠিয়াছে তখন সেটা মাটিতে ফেলিয়া দিয়া দুই বাহুতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল প্যারিমোহন খাতাটি লইয়া বালিকা লেখাগুলো উচ্চস্বরে পড়িতে লাগিল শুনিয়া উমা পৃথিবীকে উত্তরোত্তর গারোতর আলিঙ্গনবদ্ধ করিতে লাগিল এবং অপর তিনটি বালিকা শ্রোতা খিলখিল করিয়া হাসি অস্থির হইল সেই হইতে ওমা আর সে খাতা পাই নাই প্যারিমোহনের সূক্ষ্মত্ত্বকণ্ঠিত বিবিধ প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল কিন্তু সেটা কাড়িয়া লইয়া ধ্বংস করে এমন মানবিতোষী কেহ ছিল না তাহলে এই যে দেখেন পুরো যে গল্পটা এখানে হচ্ছে নারী শিক্ষার ব্যাপারে তৎকালীন সমাজ ব্যবস্থা এতটা যে কুসংস্কারের মধ্যে ছিল এতটা যে রিজার্ভ ছিল সেই বিষয়টা এখানে হয়েছে মানে বাবার বাড়িতে মাত্র সে তিন বছর পড়াশোনা শিখতে পেরেছে তার যে অনেক পড়াশোনা করার ইচ্ছা আছে এরকমও না মানে তার পড়াশোনা ভালো লাগে হয়তো সে সুযোগ পেলে অনেক বড় কিছু হতে পারতো তো শ্বশুর বাড়িতে এসেছে সে কিন্তু পড়াশোনা করে না শুধুমাত্র মাঝে মধ্যে একটু লেখে কিন্তু সেটাও তৎকালীন সমাজ ব্যবস্থার মানুষজন সেটাকে মেনে নিচ্ছে না মানে নারীরা যদি তারা তাড়াতাড়ি বিধবা হবে কিভাবে দেখেন যুক্তি তর্কগুলো উপস্থাপন করা হয়েছিল নারীদেরকে শিক্ষা থেকে কর্মক্ষেত্র থেকে সকল দিক থেকে মানে ডিসিশন মেকিং এর প্রত্যেকটা জায়গা থেকে নারীদেরকে যে দূরে রাখা হয়েছিল উচ্চবিত্ত নিম্নবিত্ত সব বিত্তের মধ্যেই এই যে নারীদের প্রতি একটা বিদ্বেষমূলক মনোভাব এবং একটা যে ডিসক্রিমিনেটরি যে অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা যে ছিল সেটাই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এই ছিল আমাদের আজকের গল্প পরবর্তী গল্পের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে